হাজার ষড়যন্ত্র হাজার বিতর্কের মধ্যে মেজবানের শরীফ টিকে আছে, কি আমার পর্যন্ত থাকবে। এটা হচ্ছে দৌসুল আজমের দরবার, মেজবানের শরীফের যে সিলসিলা, যে কার্যক্রম, এগুলা 200-300 বছরের ইতিহাস। এই দেশে যখন শের বাংলা ছিল না, তখন কি সুন্নি ছিল না? আল্লাহ হযরত আহমদ রেজা খান পেহলভি রহমতুল্লাহ আলাইহি যখন ছিল না, সুন্নি ছিল না, তখন কি সব ওয়াহাবি ছিল? হ্যাঁ, খারিজি ছিল, রাফিজি ছিল, শিয়া ছিল, ছিল আল্লাহর ওলিদের মাধ্যমে শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত, শাহ মহসিন আউলিয়া, বদর আউলিয়া, গরিবুল্লাহ শাহ, গৌসুল আজম মেজবানডারি। তখন মাদ্রাসা ছিল না, কিন্তু মাদ্রাসা না থাকলেও দরবার গুলার থেকে সুন্নিয়ত প্রচার হয়েছে, আকিদা প্রচার হয়েছে, কিয়াম মিলাদ প্রচার হয়েছে, জায়গায় জায়গায় মানুষের মাথা ফেটেছে, তারপরও ছাড়ে নাই, নবীর মহব্বত ছাড়ে নাই, ঠিক কিনা? ওয়াহাবিরা মাথা ফাটাইয়ে দিয়েছে তরিকাপন্থীদের, দরবারি লোকদের, কিন্তু নবীকে, নবীর মহব্বতকে ছাড়ে নাই। তখন কি এই যে মাদ্রাসা কথা বলতে একটু হুঁশিয়ার হয়ে কথা বলবেন, তাহলে আগে যারা ছিল তারা সব ওয়াহাবি ছিল, এটাই বোঝা যায়। তা আল্লাহর ওলিরা এই দেশে আসছে 800-900 বছর ধরে, তারা তাহলে কি কাজটা করছে? খাইয়ে খাইয়ে ঘুমাইছে? শাহ জালাল ইয়ামেনিকে এই দেশে আইসে ঘুমাইছে? হ্যাঁ, মোহসেন আউলিয়াকে আইসে ঘুমাই গেছে? শাহ আমানত কি ঘুমাই গেছে? তাহলে এগুলো তাদের অস্বীকার করা, আমরা এই সে কায়েম করছি, মানে এর আগে তারা কিছুই করেনি। অকৃতজ্ঞ যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ঠিক কিনা? এই আউলিয়া কেরামদের এই অবদানকে আমাদের স্বীকার করতে হবে, ঠিক কিনা? যারা কৃতজ্ঞ আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহর রহমত নিয়ে আমাদের হকদার করে।